আপনারা প্রসাদে নিয়ে নেবেন আর অনেক পণ্ডিত ছিল বাবা এক বছরে একবার হয়ে বাবা জয় সারাম উনি আসছিলেন এক বছর একবারে হয়ে বাবা তো সেই পাড়ায় পণ্ডিত ঘোষণাটা খুব করে দেন মহারাম মুসলাম সাহেব জয় সারাম আর পণ্ডিত আমাদের সুনীল কুমার মাহাতো ঝাড়গুড়ি নিবাসী জয় সারাম আর রাজারাম বাবু অরুণ এসেছেন আর মাননীয় ডাক্তার ভাই শ্রী অসিত ডাক্তার আমাদের জয় সারাম ডাক্তার মহিত মহিত ভাই এবং পরশুরাম সিং রাজা সাহেব পরশুরাম সিং রাজা সাহেব উনি আসেছেন আর আমাদের ডাক্তার চন্দ্রমোহন বাবু এবং বাবুরাম বাবা সুন্দর এমন সুন্দর টাইম করে দিব বাবা কেউ যেমন কারো দুঃখ লাভ না হই সবাই সুন্দর ভাবে টাইম করবেন ডাক্তারটা তো আপনার সুন্দর ভাবে বোঝাবে না বাবুরাম বাবা সবাই মিলে সুন্দর ভাবে আচরণ করা হোক বাবা জয় সারাম জয় রাধে জয় রাধে জয় রাধে আরে যে ওকে পণ্ডিত আছে বাবা তো আমাকে ভুল চোখ ক্ষমা করবেন যদি চিনি না দেখি না এখন তো আপনারা মাফিরা করবেন জয় সারাম আর গ্রহকর্তা আছে খুদু খুড়া উনিও গাইবেন ওবার মাছ রাজে কয় জানিয়া জয় সারাম জয় জয় শ্রীরাম এতক্ষণে আজকে নবান্নপুরা মহাযোগের শেষ আরতি অর্থাৎ জাগরণ মাতৃ আরতি শেষ হয়েছে তাই প্রয়াণ সমিতির তরফ থেকে আপনাদেরকে জানাতে চাই আজকে যারা অংশগ্রহণ করবেন আশা করি আমাদের হন্ডি নিবাসী মাননীয় চণ্ডীদাস বাবা যদি পৌঁছেছেন তো একটু উপস্থিতি আপনারা আপনি এই মঞ্চে আসেন নিজের উপস্থিতি দিবেন যেহেতু আমি দিদিকে এখনই জিজ্ঞাসা করলি তো দিদি বলছেন আমিও তো দেখি নাই বাবু তো তাই যদি এইখানে যদি আপনি উপস্থিত আছেন তো নিজে যেন একটু আসেনি আমাদের সঙ্গে দেখা করেন জয় জয় শ্রীরাম আজকে নবান্ন পুরাণে শেষ রাত্রে শেষ দিন তাই সমস্ত মা বোনেদের ভাই বোনেদের গুরুজনদের আমরা এই পুরাণ সমিতির থেকে তরফ থেকে নিবেদন জানাই আপনারা যেন একটু কষ্ট সহ্য করে এই ভগবানের গুণানুবাদ গুণকীর্তন শোনার চেষ্টা করবেন আজকে সর্বপ্রথম অংশগ্রহণ করবেন আমাদের আপনাদের সকলের সুপরিচিতা মাননীয় বিমলা দাস গোস্বামী চোগা কম সময়ের মধ্যে আপনাদেরকে উনি এই ভগবানের লীলা কীর্তন যশ কীর্তন আপনাদেরকে শোনাবেন তারপরে পরের পর আমাদের মাস্টারটা আছে মাননীয় শ্রী কমলাকান্ত মাহাতো আপনাদেরকে সকলকে ঘোষণা করে শোনাবেন উনি জয় শ্রীরাম সর্বপ্রথম আপনাদের কাছে আসবেন আপনাদের সুপরিচিত মাননীয় বিমলা দাস গোস্বামী তাই ওনাকে নিবেদন জানাবো উনি যেন তৈরি হয়ে
নিজের সহপাঠী সমেত এই মঞ্চে আসার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের অস্তাদ যারা আছেন তারাও যেন ওনাকে একটু সাহায্য করবেন বাদ্যযন্ত্রে সুরযন্ত্রে। জয় জয় শ্রীরাম। তার পরবর্তী পণ্ডিতের ঘোষণা আমাদের মাননীয় শ্রী কমলাকান্ত মাহাতো আপনাদের কাছে শুনাবেন বা ঘোষণা করবেন। জয় জয় শ্রীরাম। মারিয়া তো আমি দেখো সব ঠিক আছে।